বন্ধুরা, আজকে আমি বেসন দিয়ে তোমাদের সঙ্গে একটা ফেস ওয়াশ শেয়ার করছি, যেটা মার্কেটে তৈরি ফেস ওয়াশের থেকেও ভালোভাবে স্কিনকে ডিপলি ক্লিন করবে, তোমাদের পোর্সগুলোকে ক্লিন করবে, তোমাদের স্কিনে যদি ট্যান থাকে সেটাকে দূর করবে, ময়লা গভীরে গিয়ে পরিষ্কার করবে, স্কিনটাকে কিন্তু ফর্সা উজ্জ্বল করবে, আর যদি দাগছোপ থাকে সেটাকেও কম করতে সাহায্য করবে। যারা মার্কেটের ফেস ওয়াশ অ্যাফোর্ড করতে পারো না, তারা কিন্তু এইভাবে নিজেরাই ঘরে ফেস ওয়াশ তৈরি করে নিতে পারো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস ফ্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে বেসন দিয়ে গরমের একটা ফেস ওয়াশ শেয়ার করব, যেটা তোমরা এভরিডে ইউজ করতে পারো, আর এটা যদি এই গরমে তোমরা ব্যবহার করো তাহলে তোমাদের স্কিনটা আরো ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হয়ে উঠবে। তোমাদের স্কিনে যে তেল তেলে ভাব, যে কালো ময়লা এই গরমে আমাদের স্কিনের মধ্যে পড়ে যায়, সেগুলো সব দূর হবে, এমনকি দাগছোপ থাকলেও সেটাকে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করবে। কিন্তু মার্কেটে তৈরি অনেক ফেস ওয়াশ ইউজ করে থাকি, সেটা ওপর ওপর আমাদের স্কিনটাকে কিন্তু পরিষ্কার করে, কিন্তু ভেতর থেকে ডিপলি ক্লিন কিন্তু করে উঠতে পারে না। আর সব সময় কিন্তু মার্কেটে তৈরি ফেস ওয়াশটাকে ইউজ করা উচিত না। এই ধরনের ঘরোয়া ফেস ওয়াশ যদি তোমরা ব্যবহার করো, সেটা কিন্তু তোমাদের স্কিনটাকে ভেতর থেকে হেলদি করবে, রিপেয়ার করতে সাহায্য করবে, স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে, স্কিনটাকে কিন্তু ড্রাই আউট করবে না, আর স্কিনের মধ্যে নিয়ে আসবে একটা ফর্সা উজ্জ্বলতা। তোমাদের স্কিনের কালো ভাব দাগ ছোপ তুলে দিয়ে স্কিনটাকে কিন্তু একদম চকচকে ঝকঝকে করে তুলবে। তাহলে চলো দেখে নিই কিভাবে এই রেমিডিটা বানাবে ও ব্যবহার করবে। আর এটা তোমরা স্নানের আগে ব্যবহার করতে পারো, সকালবেলা উঠে ব্যবহার করতে পারো, আর রাত্রিবেলা ব্যবহার করতে পারো, তোমরা যখন সময় পাবে, তোমাদের যখন ফেস ওয়াশ করো তার বদলে ফেস ওয়াশটাকে একবার স্কিপ করে এটাকে ব্যবহার করতে পারো, দেখবে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট তোমরা কিন্তু এটা থেকে পাবে। চলো বেশি দেরি না করে দেখে নিই কিভাবে এটাকে বানাবে ও কিভাবে এটা তোমরা ব্যবহার করবে। আর এটা কিন্তু ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারো। আর তোমরা যদি বাংলার রিভিউ, মেকআপ টিউটোরিয়াল ও স্কিন কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দেয়। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শেয়ার করি। ফেস ওয়াশটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচের মতো বেসন। বেসন একটা ন্যাচারাল ক্লেন্সারের কাজ করে, খুব ভালোভাবে স্কিনকে ডিপলি ক্লিন করে, তেল তেলে ভাব ময়লা দূর করতে সাহায্য করে, আর আমাদের পোর্সটাকেও কিন্তু ডিপলি ক্লিন করে থাকে। এইবার এর মধ্যে দিচ্ছি আমি অলিভ অয়েল। অলিভ অয়েল স্কিনের মধ্যে জেল্লা নিয়ে আসে, স্কিনের গ্লোটাকে বাড়াতে সাহায্য করে, স্কিনকে সফট স্মুথ সাপল রাখে, আর স্কিনকে কিন্তু খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে। অর্থাৎ ফেস ওয়াশ করার পরে সে স্কিনটা কিন্তু তোমাদের ড্রাই ফিল হবে না, যদি তোমরা 1 চামচ অলিভ অয়েল এর মধ্যে দাও। আর যাদের কাছে অলিভ অয়েল নেই তারা এর পরিবর্তে কিন্তু নারকেল তেলও এখানে ব্যবহার করতে পারো। এরপর আমি এখানে দিচ্ছি অল্প একটু হলুদ। আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করছি, আর আমি তোমাদের সবাইকে সেটাই সাজেস্ট করি, কারণ কস্তুরি হলুদের মধ্যে কোনো কেমিক্যাল থাকে না, আর এটা কিন্তু স্কিনের মধ্যে একটা হলুদ হলুদ রং ছাড়ে না, যেটা রান্নার হলুদ ছেড়ে থাকে। হলুদের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ভাইরাল প্রপার্টিস থাকে, যেটা আমাদের দাগছোপকে দূর করতে সাহায্য করে, ব্রণ ফুসকুড়ি থাকলেও সেটাকে কিন্তু কম করতে সাহায্য করে। এইবার আমি এটা একটা পেস্ট বানানোর জন্য রোজ ওয়াটার নিলাম। রোজ ওয়াটার পোর্সকে টাইট করে, ওপেন পোর্স থাকলে সেগুলোকে বন্ধ করতে সাহায্য করে, আর স্কিনকে কিন্তু ঠান্ডা রাখে। এইবার এই সব কটা জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে আমি আর একটা ইনগ্রিডিয়েন্টস দেবো, সেটা হচ্ছে সামান্য একটু পরিমাণে শ্যাম্পু। আমি এখানে ক্লিনিক প্লাস ইউজ করছি, তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেটাই ব্যবহার করতে পারো। পুরো 1 পাতা দেবে না, অল্প একটু পরিমাণে দেবে। আর শ্যাম্পু ইউজ করতে না চাইলে তার পরিবর্তে কিন্তু বেবি সোপ বা কোনো সোপকে তোমরা গ্রেট করে এইখানে বেসনের মধ্যে মিশিয়ে নিতে পারো। তাহলে কী হবে, তোমাদের যে তেল তেলে ভাব, কালো ময়লা, ট্যান সেটা একদম ডিপলি ক্লিন হয়ে যাবে। মার্কেটের তৈরি ফেস ওয়াশ যেরকম ফর্মে আসে ঠিক সেই রকমই কিন্তু এটা রেজাল্ট দেবে, আর কনসিস্টেন্সিটা দেখছো একদমই সেরকম। মার্কেটে দেখবে অনেক উপটান ফেস ওয়াশ, অনেক ন্যাচারাল হোম ফেস ওয়াশ পাওয়া যায়, ঠিক সেই রকমই কিন্তু একটা রেজাল্ট দেবে। দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি, তাহলেই কিন্তু আমাদের এই ফেস ওয়াশটা একদম রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু একদমই মার্কেটের তৈরি ফেস ওয়াশের মতো কনসিস্টেন্সি আর রেজাল্ট কিন্তু সেরকমই দেবে। এবার দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করব। এটাকে ব্যবহার করার জন্য প্রথমে মুখটা আমি একটা ভিজে রুমাল দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তোমরা চাইলে জল দিয়েও ধুয়ে নিতে পারো।
তারপরে এই ফেস ওয়াশটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটু ডিফারেন্ট টাইপে ইউজ করতে হবে, তো প্রথমে এটা অ্যাজ এ ফেস প্যাকের মতো আমরা অ্যাপ্লাই করে নেব। এটাকে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব, যেরকম ঠিক ফেস প্যাক অ্যাপ্লাই করি ঠিক সেই ধরনেরই এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব। ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই রেমেডিটা তোমরা করতে পারো, আর এটা কিন্তু প্রত্যেক দিন ইউজ করতে পারো। মার্কেটের তৈরি ফেস ওয়াশ যখন আমরা ইউজ করি সেইরকমই মতো স্কিপ করে একবার এইটাকে তোমরা ট্রাই করতে পারো যে কোনো সময় দিনে। তবে সবচেয়ে ভালো হয় যাদের হচ্ছে প্রচণ্ড স্কিনে ট্যান পড়ে গেছে বা স্কিনের মধ্যে ডার্ক প্যাচেস চলে এসেছে, দীর্ঘদিনের পুরো ময়লা জমে আছে, তারা এভরিডে ইউজ করতে পারো। আর যাদের স্কিনে অতটা ট্যান নেই বা অতটা প্রবলেম নেই তারা সপ্তাহে 2-3 দিন ইউজ করবে। দেখো আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে 5 মিনিট রেখেছিলাম। এইবার এটা আমি ভিজে হাতে হাতের মধ্যে একটু জল নিয়ে ভালোভাবে মাসাজ দিচ্ছি। এতে কী হবে, আমাদের যে ডেড স্কিন সেল লেয়ারটা আছে সেটা উঠে আসবে, তার ফলে নিউ সেল বিল্ড আপ হতে হেল্প হবে, আর আমাদের পোর্সের ভেতরে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু ভালোভাবে ক্লিন হয়ে যাবে। তো 5 মিনিট এটা রাখার পর ভালোভাবে এরমভাবে মাসাজ দিয়ে নেবে, তারপরে এটাকে রিমুভ করবে। দেখো এবার আমি তোমাকে এটা রিমুভ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট আর ক্লিন লাগছে। দেখো প্রথমে আমি এটা রিমুভ করে নিলাম আমার ফেস থেকে, তারপর নর্মাল ওয়াটার দিয়ে আমি খুব ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নেব। জল দিয়ে ধুয়ে আসার পর দেখতে পাচ্ছো স্কিনটা কতটা ক্লিয়ার আর ব্রাইট লাগছে। এইবার আমি এখানে ময়শ্চারাইজ করব, তো প্রথমে 1/2 ফোঁটা আমি গ্লিসারিন নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি কোনো ময়শ্চারাইজার থাকে কিংবা কোনো সিরাম থাকে সেগুলো অ্যাপ্লাই করতে পারো, আর না হলে যাদের স্কিনটা ড্রাই এভাবে একটুখানি গ্লিসারিনের সঙ্গে একটু অ্যালোভেরা জেল মিক্স করে খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে, তাহলে কিন্তু স্কিনটা খুব ভালোভাবে ময়শ্চারাইজ হবে। কিছুদিন এই রেমেডিটা ট্রাই করে দেখবে, স্কিনে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে, ট্যান রিমুভ হবে, দাগ ছোপ দূর করতে সাহায্য করবে, আর স্কিনটা কিন্তু আগের থেকে অনেক বেশি গ্লো করে উঠবে। কত সহজে একদম অল্প খরচে তোমরা কিন্তু নিজেরাই নিজেদের জন্য একটা ফেস ওয়াশ বানিয়ে নিতে পারো, যেটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, স্কিনকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে তুলবে, ডিপলি ক্লিন করবে, এমনকি দাগ ছোপও তুলতে সাহায্য করবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, কিরম রেজাল্ট পেলে সেটা কিন্তু জানাতে ভুলবে না, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।